তো আরেকটা পার্সেল আসছে শিন থেকে, তো এটা আপনাদের সাথে আনবক্সিং করি, কারণ এখন যেহেতু হলিডে সিজন শুধু আনবক্সিং 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 হবে। তো চলুন এই প্যাকেটটা খুলি এবং দেখি কি কি আসছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আমিও আপনাদের দয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে ছোট্ট একটা মিনি শিনের হল শেয়ার করতে যাচ্ছি। তো চলুন দেখি নিই আজকের হলে কী কী থাকছে। এইবারকারগুলো সবগুলো টিউনিকের মতো আনিয়েছি, আর এই ব্র্যান্ডের ম্যাক্সিমাম ড্রেসগুলো এই ব্র্যান্ডের, কারণ ওদের কী বলে শেপটা আমার ভালো লেগেছে। তো আমি এই ব্র্যান্ডের প্রায় 5টার মতো অর্ডার করেছি, আর এগুলো সব টিউনিকের মতো, এগুলো আপনারা সালোয়ার কামিজের মতো ইউজ করা যায়, আর এগুলো সব সামারের জন্য আনিয়েছি। আর এগুলো বিশ্বাস করতে পারবেন না এত রিজনেবল প্রাইসে আনিয়েছি। আর এই একটা, আর এইখানে আছে হচ্ছে গিয়ে গুডি ব্যাগস। আমি গুডি ব্যাগসটা প্রথমে দেখাই আপনাদেরকে। তো এই হচ্ছে গিয়ে গুডি ব্যাগ, এইখানে যে আরবি লেখা, এটা আমি আনিয়েছি রমাদানের জন্য। জানি রমাদানের অনেক মানে টাইম আছে, আমি জাস্ট একটা প্যাকেট এনে দেখতেছিলাম যে এগুলোর কোয়ালিটি বা কেমন, সেজন্য পরে আমি আরও অর্ডার করব। তো এখন ফার্স্ট কোন ড্রেসটা স্টার্ট করব, ব্ল্যাক দিয়ে স্টার্ট করি। সো প্রথম টিউনিকটা হচ্ছে এরকম, এটা এগুলো যেগুলো আনিয়েছি সবগুলোই একদমই সিম্পলের মধ্যে আনিয়েছি সামারের জন্য পরার জন্য, আর এগুলোর সাইড বন্ধ। আর আমার এই টাইপের টিউনিক্সগুলো ভালো লাগে, এগুলো আপনারা ফ্যামিলি ইয়েতেও পরে যেতে পারবেন, আবার ফ্রেন্ডদের সাথে হয়তো বা বেরিয়েছেন সেখানেও পরা যায়, মানে এটা মাল্টিপারপাসে কিন্তু ইউজ করা যায়। মাল্টিপারপাস বলতে আর কি, আমি এটা মানে সালোয়ার কামিজ, ওয়েস্টার্ন, ইন্ডিয়ান সব ইয়েতেই পরতে পারবো। আর এই ড্রেসটা, এই টিউনিকটা আমার ভালোই লেগেছে, এগুলো কিন্তু হাঁটু পর্যন্ত থাকে। তো এটা হচ্ছে গিয়ে আমার ফার্স্ট। এখন সেকেন্ড আরেকটা দেখাচ্ছি, এটা ফোল্ড করে রেখে দিই। তো এই যে প্রথমটা আমি পরিয়েছি আপনাদেরকে, ভাবলাম দাঁড়ান, এই যে আমি একটা মানে পরে দেখছিলাম যে ফিটিংস কেমন, অনেক সুন্দর ফিটিংস হয়েছে। আর এই যে এরকম মানে লেগিংসের সাথে কিন্তু পরতে ভালোই লাগে, বাকি সবগুলোই কিন্তু এইরকমই আনিয়েছি। তো বাকিগুলো আর পরবো না, জাস্ট একটা পরে দেখাচ্ছি, আর মেবি আরও এক একটা বা দুইটা যদি দেখি সময় থাকে দেখাবো। এই হচ্ছে গিয়ে আউটফিট নাম্বার ওয়ান, আর স্লিপটাও অনেক সুন্দর, এই যে ফোর্থ কোয়ার্টার। আর নিচের দিকে এই যে দেখেন, আমার অলমোস্ট কিন্তু হাঁটু পর্যন্ত, মানে হাঁটু থেকে অল্প উপরে। কেন কোনটা দেখাবো কোনটা দেখাবো কোনটা, এটা দেখাই। এটা আমি জানি না, অর্ডার দেওয়ার পর মনে হচ্ছিলো হয়তো বা ভালো হবে না, তো দেখি একটু খুলে এটা কেমন। তো এই যে সেকেন্ড আউটফিটটা, জানি না কেমন হয়েছে, আমার কাছে এখন বেশি স্ট্রাইপ টাইপ মনে হচ্ছে, কালারফুলস, দেখি যদি পরে ভালো লাগে। আর এটাও হচ্ছে গিয়ে ওই আগেরটার মতোই, আমি আসলে সবগুলো টিউনিকে একই রকম দিয়েছি যেটা বলেছি, সাইড বন্ধ, বাট এটার সাথে একটা বেল্ট আছে, আপনি এটা কোমরেও বাঁধতে পারেন আবার চুলেও বাঁধতে পারেন। তো এই হচ্ছে গিয়ে আউটফিট নাম্বার টু, কেমন লেগেছে আমাকে জানাবেন। আর এই হোলস ভিডিওটা একটু তাড়াতাড়ি দিচ্ছি, কারণ এগুলো কিন্তু সেইলে, আমি জানি না এখনও আশা অবধি আপনারা পাবেন কি না, বাট আমি সবগুলো লিঙ্ক দিয়ে দিব যাতে যদি সেলটা থাকে আপনারা পেয়ে যাবেন। আর ছবিতে যেরকম এই কালার দুইটা অনেক মানে ক্যাটকেটা দেখাচ্ছে, বাট এটা এত ক্যাটকেটা না, সুন্দর একটা অরেঞ্জ, মানে যে বার্ন যে অরেঞ্জটা সেটা, বাট এই ভিডিওতে অনেক ব্রাইট দেখাচ্ছে প্রত্যেকটা কালারই, এত ব্রাইট কিন্তু না, সুন্দর একটা মানে কালার, বাট আমার যে এত বেশি স্ট্রাইপ সেটার জন্য একটু ইয়ে হচ্ছে, জানি না কী করবো। আর রিটার্ন দিব না, কারণ এগুলো একদমই রিজনেবল প্রাইসের মধ্যে আনিয়েছি, যেটা আপনারা লিঙ্ক দেখলে বুঝতেই পারবেন। তো এখন আমি নাম্বার থ্রি আউটফিটটা দেখাই। তো নাম্বার তিন নাম্বার আউটফিটে যাওয়ার আগে ভাবলাম এটাও একটু পরে দেখি, কারণ এটা ঠিক আছে, এটা আমি বাইরে পরে যাব না ফর শিওর, কারণ আমার কাছে মনে হচ্ছে এগুলো একটু বেশি। আর আমি কিন্তু একদম বেয়ার ফেসে আসছি, দেখতেই পাচ্ছেন মুখের মধ্যে কিচ্ছু নাই, ইভেন আজকে লিপ গ্লস দিতেও ভুলে গিয়েছি। আর অ্যাজ ইউজুয়াল আমার
ড্রেসের কেলেটা রাতে না ঘুমানোর কারণে। তো এই তো হচ্ছে গিয়ে ড্রেসটা, এখন দেখি বাকিগুলা কেমন। এটা আমার, আপনারা বলবেন এই ড্রেসটা কেমন হয়েছে। এখন দেখাচ্ছি এইটা, এই দুইটা ডান অলরেডি। আল্লাহ, এখানে আরেকটা স্ট্রাইপ দিয়েছি, তো দেখি এটা পরে দেখবো। এখন একটা ব্ল্যাক খুলে দেখি, আসলে সবগুলোতেই ব্ল্যাকের একটু না একটু টাচ আছে মেবি। সো এখন এটা খুলছি। ওদের এই এমব্রি ওর ই মেরি রোজ যেটাই বলেন, ওদের মানে টিউনিক টাইপের গুলো আমার ভালো লাগে, শেপগুলো আসে অনেক সুন্দর। সো এখন এটা খুলি। তো এটা আসলে ব্ল্যাক না, এটা ব্লু কালারের মধ্যে। স্লিভ হচ্ছে গিয়ে ওই একই রকম, নিচের দিকে ইলাস্টিক দেওয়া। এগুলো কিন্তু চাইলে আপনারা খুলতেও পারেন। আর ফুল বডি হচ্ছে গিয়ে প্লেন, আর দুই হাত হচ্ছে গিয়ে প্রিন্টেড। এটাও আমার অনেক ভালো লেগেছে। আর এটার মেটেরিয়াল হচ্ছে গিয়ে একটু গেঞ্জি কাপড়ের। বাকিগুলো যেমন জর্জেট বা সিল্কের মধ্যে, এটা কিন্তু সিল্ক না, জাস্ট স্লিপটা হচ্ছে গিয়ে সিল্ক এবং বডিটা হচ্ছে গিয়ে কি বলে গেঞ্জি। এটা কিন্তু উইন্টার সামার দুইটা ইয়েতেই পরা যাবে, উইন্টারও অনেক আরাম হবে এটা পরতে, ঠান্ডা লাগবে না। তো এই হচ্ছে গিয়ে আরেকটা। এখন যাই আমি আরেকটা দেখাই, এটা পরবো না বাবা, বারবার পরা খুলে আসলে একটু ইয়ে হয়ে যায়। আর বাকিগুলো দেখিয়ে তাড়াতাড়ি করে দেখিয়ে নিই। তো ওইটা তো দেখানো হয়েছে, এখন এটা একটু দেখি, এটা একটু খুলে আপনাদেরকে দেখাই। তো এই হচ্ছে গিয়ে আরেকটা, এটাও স্ট্রাইপের মধ্যে, বাট ওইটা থেকে এটা আমার কিছুটা ভালো লেগেছে। আই থিঙ্ক পরার পর বুঝতে পারবো যে কেমন। তো এটার আবার নিচের সাইডটা একটু দেখাই, একটু রাউন্ড শেপের, ইন্ডিয়ান যেই কুর্তিগুলো থাকে ওরকম করে কিন্তু পরলে ভালো লাগবে, সামারের জন্য এগুলো ঠিক আছে। এখানে হয়তো বা বোঝা যাচ্ছে না, আর আমি প্রত্যেকটার ছবিও দিয়ে দিব, যেটা আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। এটার সাথেও আছে একটা বেল্ট। সো বেল্টটা আপনি কোমরও দিতে পারেন, বা আপনি অনেক, এখন তো অনেক রকম করে ইয়ে করে সেরকম করেও বাঁধতে পারেন। এটার আচ্ছা, এটা হচ্ছে গিয়ে শার্ট সিস্টেম, মানে যে বাটন দেওয়া থাকে না স্লিভ, সো এটা এরকম করে এখানে দেওয়া। এটা সুন্দর আছে, এটা ভাল লাগছে আমার। জানি না ছবিতে কেমন আসছে, আমি এটার ছবি দিব, মানে ভিডিওতে কেমন আসছে, বাট এটা সুন্দর। এই ড্রেসটা পরলে খারাপ লাগবে না, ওইটা যেমন আমি জানি না, ওইটা আমার তেমন ভালো লাগে নাই। এটা এরকমই হয়, দেখা যাবে ছবিতে একরকম, সামনে একরকম। আর আরেকটা জিনিস আপনাদেরকে আমি প্রিভিয়াস ভিডিওতেও বলেছি, শিনে মনে করেন আপনি অর্ডার করেছেন একটা সাইজ হচ্ছে কি আপনার লার্জ হচ্ছে, আবার আপনি হয়তো বা মানে বুঝছেন আরেকটা ভালো লেগেছে, তাহলে ওইটাও মেবি আমার লার্জ হবে না। এক এক মানে ব্র্যান্ডের এক এক রকম সাইজ, একটার আপনার মিডিয়ামও হতে পারে, লার্জও হতে পারে, আবার এক্সট্রা লার্জও হতে পারে। সো ওইটা ভালো করে মেক শিওর, মানে সাইজ যে চারটা আছে ওইটা দেখে অর্ডার করবেন। তো যাই হোক, এখন চলে যাই আরেকটা, আর মাত্র দুইটা বাকি আছে। সো আজকে একদমই ছোট, মানে পাঁচটা বা ছয়টার মতো আসছে, যাচ্ছে। তো এখন যাই অন্য একটা, দেখো গ্রিন, তারপর হচ্ছে কি হোয়াইট। এই দুইটা দেখানো গেলেই আমার শেষ হয়ে যাবে শিনের হোল। সো গ্রিনটা এখন একটু খুলে দেখি। তো এই হচ্ছে গিয়ে গ্রিন আমার আউটফিটটা। সো আপনারা হয়তো বা চিন্তা করবেন যে আমি কেন সামারের কাপড় এখন অর্ডার করলাম, কারণ এইগুলো সামার আসতে আসতে হয়তো বা পাবো না, আর এগুলো আগে কিনে রেখেছি এই জন্য, কারণ এগুলো সবগুলোতে 75% to 85% অফ আছে, আপনারা প্রাইস রেঞ্জ দেখলেই বুঝতে পারবেন। তো সেজন্যই আসলে আমি এগুলো অর্ডার করেছি, এগুলো সামারে পরতে পারবো, ইভেন এগুলো উইন্টারেও পরতে পারবেন। উইন্টারে কেন পরতে পারবেন না, অবশ্যই পরতে পারবেন। তো যাই হোক, এই একটা ছিল, এটা আসলে বেশি কিছু দেখানোর নাই, এটা আমি রাফ ইউজের জন্য এনেছি। অনেক সময় হয় না বাইরে যাব, স্টোরে হুট করে কিছু পরে নেওয়া যায়। আর এগুলোর লেন্থ হাঁটুর নিচ পর্যন্ত, মানে এটার আগে যেটা দেখিয়েছিলাম স্ট্রাইপে, সেটাও কিন্তু একদম আমার হাঁটুর অনেক নিচ পর্যন্ত আসছে, এটাও কিন্তু অনেক নিচ পর্যন্ত যাবে। সো অনেক সুন্দর একটা লেন্থ। অনেকেই আমরা এই লেন্থের কারণে কাপড়, ইন্ডিয়ান ওয়েস্টার্ন কাপড় পরতে চাই না। সো এটা আপনারা দেখতে পারেন যদি থাকে। আমি এটা আমার আজকেই আসছে, আমি আজকেই এটা ভিডিও করে আমি কালকে এটা আপলোড করে দিব ইনশাল্লাহ। তো যাই হোক, এখন আর একটা বাকি আছে, ওইটা দেখিয়ে ভিডিওটা তাড়াতাড়ি শেষ করব। তো এই হচ্ছে হোয়াইটটা, হোয়াইটটা একদমই সিম্পলের মধ্যে, জাস্ট অল্প একটু কাজ। আর এটারও নিচে হচ্ছে গিয়ে এরকম সাইড বন্ধ, সবগুলোতে সাইড বন্ধ। আর এটা স্লিভ হচ্ছে গিয়ে রাফল স্লিভ, এটা আমার অনেক ভালো লেগেছে। আর হেটার মেটেরিয়ালস হচ্ছে গিয়ে গেঞ্জি কাপড়।
স্ট্রেচি আছে, সো এটাও সুন্দর। আর আগের যে গ্রিনটা দেখিয়েছি আনফর্চুনেটলি ওইটা আমার ছোট হয়ে গিয়েছে, তো কিছু করার নাই, ওইটা মেবি রিটার্ন দিয়ে আরেকটা নিয়ে আসব। তো এই হচ্ছে ইয়ে আমার হোয়াইট। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো, তো এই ছিল আজকের হোল, কেমন লাগলো আমার এই ভিডিওটা সবাই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতেও ক্লিক করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করি আপনাদের কাছে পৌঁছে যাবে আমার নোটিফিকেশন। তো আজকে আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাসায় থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ।